কাঁচা সবজি তুলে নিয়ে আসলে কত ভালো লাগে দেখতে। এখানে কয় কেজি হবে? হ্যাঁ ঝিঙে গাছে কয় কেজি হবে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সারাসবি ব্লগে। নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুব একটা বড় হয়নি, সে কারণে আজকে ছোট্ট একটা ভিডিও, এটা ডেইলি ব্লগ করতে চেয়েছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে করে উঠতে পারিনি পুরো ভিডিওটা কন্টিনিউ সারা দিনের, কিন্তু চেষ্টা করেছি। সকালবেলায় আমার শাশুড়ি মাম এই যে মুড়ি চিড়ে বাদাম ছোলা এইসব সব ভালতে বসেছিলো, আর আমি জাল দিচ্ছিলাম। আবার টুকটাক অনেক কাজ ছিল বাড়ির, সেগুলোও করছিলাম আর জাল দিচ্ছিলাম। জাল একবার ভালো করে ধরে গেলে ভালোই ভাজা হয়ে যায়। তো ভাজতে ভাজতে এতটা গরম লেগে গেছিলো, হঠাৎ করে আমার এই বুদ্ধিটা মাথায় আসলো, আর যাই হোক এটা পরে নিলাম, আর তো কি হাসাহাসি চাই। তারপরে এখানে আমাদের গাছের যে ঝিঙে সেগুলো তুলে রাখা হয়েছিল সকালবেলা, যে বাজারে নিয়ে গেছিলো, এই বেকা তারাগুলো নিয়ে যাওয়া হয় না। এরপর সকালে আজকে পান্তা ভাত খেতে দিলাম বাবাকে, আর তারপর মাকে এখানে হলিস করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে চিড়ে কতগুলো পড়ে গেছিলো সেগুলোই দেখাচ্ছিলাম। আর আমি সেই সকাল থেকে কী খাবো কিছুই খেতে ইচ্ছে করে না, সকালবেলা ভাত টাত কিছু খাইনি। এরপর এখান থেকে একজন যায় কেক পাউডারি সব বিক্রি করে, তারপর এখান থেকে কেক নেওয়া হয়েছে, আর সেটাই এখন বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আজকের ভিডিওটা কিছু কারণে বেশি বড় একটা করতে পারিনি, মানে সারাদিনের ভিডিওটা করব যে ধরে দেওয়ার লোকেরও তো অভাব, সব করতে হয়, তারপর মানে ভিডিওটা এডিট করতে হয়, সবটাই নিজের হাতে। আর এখানে দুজনা মিলে ঝগড়া করছিলাম এক জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে, তা মা বলছে আমি যাবো, বাবা বলছে না যেতে হবে না, এই কারণে আমি বসে বসে আবার ঝগড়াগুলো দেখছি আর এই ভিডিও করে রাখছি। এরপর দুপুর হয়ে গেছে, স্নান টান করে আমি খেতে দিয়ে দিয়েছি আজকে। এবার এখনও সেগুলো ঢালাঢালি হয়নি, এসেছি যে ঢালছে মুড়ি ঢালছে, তারপর তো খাবে যাই। এবার মা ওগুলো সব করছে আর আমি ওদিকে ভাতটা বেড়ে নিয়েছি, আমি তাই বলছি যেগুলো ঢাকা দেওয়া থাকুক চলো আগে খেয়ে নিই, তারপর আবার বাকিটা করা হবে। আর এখানে আমি ওদের দুজনকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছি বলে কি মানে ওনাদের কি ভালো লেগেছিলো। তারপর আমি সারা দুপুরটা ঘুমিয়েছিলাম, শরীরটা তো খারাপ লাগছিলো। তারপর ওরা আসলো মাঠের থেকে, আর টাটকা সবজি তুলে নিয়ে এসেছে কালকে হাটে নিয়ে যাবে বলে, ঝিঙে উঠছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো।